হ্যালো বন্ধুরা, কেমন আছেন? বিডি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বিডি লাইফ চ্যানেলের আজকের আয়োজনে থাকছে করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা কিছু হাস্যরসাত্মক মজার ঘটনা। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তাহলে আপনি আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশন বারে পেয়ে যাবেন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যেন কিলিক 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 ছাত্রলীগ 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 ঘুর 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 ছাত্রলীগ ঘুর ঘুর ছাত্রলীগ ছাত্রলীগ সেকেন্ড টাইম কথা বলবো না, মাই শুরু করবো। জোরে জোরে কন আমাদের এখন দরকার শুধুমাত্র বোতল। আমি আজকে এক পার্টির সঙ্গে যোগাযোগ করছি, 10,000 বোতল চলে আসবে এরকম প্রতিদিন, যাতে 5-10,000 করে বোতল আসে সেই চ্যানেল আমরা এস্টাবলিশ করতেছি। সরকারের তরফ থেকে আমাদেরকে যদি বোতলের একটা সোর্স দিতে পারতো তাইলে আমরা এটা আরো দ্রুত। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো থাকবেন। আজকে আপনাদের সামনে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলি যাতে আমাদের এই বাংলাদেশের সংকটময় সময়ে তারা ফ্রি কল সার্ভিস এবং ফ্রি ইন্টারনেট সার্ভিস দেয়, এর জন্য 18 কোটি মানুষের পক্ষ থেকে আমরা তাদের কাছে আবেদন রাখছি। আপনারা জানেন কি না জানি না, বাংলাদেশে শুধুমাত্র টেলিটক ছাড়া যে গ্রামীণ ফোন, তারপরে হচ্ছে রবি, বাংলা লিংক, এই কোম্পানিগুলি সম্পূর্ণ বিদেশি এবং জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করে বাৎসরিক হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে। এবং এই আমাদের একটা ইনফরমেশনে পাওয়া গেছে, বর্তমান বাংলাদেশে অলমোস্ট 12 কোটি সিম ব্যবহৃত হচ্ছে। এখন যে সর্বনিম্ন যে একজন দিনমজুর, সেও কিন্তু 20 টাকা রিসার্চ করে এবং কথা বলে, তাহলে 12 কোটি মানুষ থেকে যদি অ্যাভারেজ আমরা 20 টাকা করেও ধরি, তাহলে 240 কোটি টাকা তাদের প্রতিদিন ইনকাম।